What is the decalcification? Decalcification মানে হচ্ছে reaction that remove the calcium carbonate from one or more soil horizons. That is the decalcification. That is the decalcification. So reaction that remove the calcium carbonate from one or more horizons. যে reactionটা দিয়ে কি হবে calcium carbonate. Calcium carbonate. কার্বনেট কি হবে ওয়ান অর মোর হরাইজন থেকে যখন রিমুভ হবে যখন এটা কি হবে রিমুভ হবে তখন এটাকে বলা হবে এই প্রসেসটাকে বলা হবে ডিক্যালসিফিকেশন ডিক্যালসিফিকেশন কোনো কিছু ডিক্যালসিফাইড কিংবা কোনো কিছুর সামনে ডি থাকলে সেটা হচ্ছে কি রিমুভ হওয়ার যে প্রসেস সেটাকে ইন্ডিকেট করে আর ক্যালসিফিকেশন মানে কি ক্যালসিয়াম কার্বোনেটকে ইন্ডিকেট করে কোনো একটা রিয়াকশানে যদি ক্যালসিয়াম কার্বোনেট কোনো একটা রিয়াকশানে যদি ক্যালসিয়াম কার্বোনেট যদি কোনো একটা সয়েল হরাইজন এক বা একাধিক কোনো সয়েল হরাইজন থেকে যদি রিমুভ হওয়া স্টার্ট হয় তখন সেটাকে বলা হয় তাকে ডিক্যালসিফিকেশন দেন দ্য ক্যালসিফিকেশন দেন দ্য ক্যালসিফিকেশন নেক্সট দ্য ক্যালসিফিকেশন তো তো ক্যালসিফিকেশন হবে হচ্ছে ক্যালসিফিকেশন হবে হচ্ছে ডিক্যালসিফিকেশনের অপোজিট ডিক্যালসিফিকেশনের অপোজিট হবে হচ্ছে ক্যালসিফিকেশন ক্যালসিফিকেশন এখানে কী হবে দ্য প্রসেস ইনক্লুডিং অ্যাকোমুলেশন অব দ্য ক্যালসিয়াম বাইকার্বোনেট ইন বিকে অ্যান্ড পসিবলি আদার হরাইজনস অফ এ সয়েল পসিবলি আদার হরাইজনস অফ এ সয়েল ক্যালসিফিকেশন প্রসেসেস ইনক্লুড দ্য অ্যাকোমুলেশন অফ ক্যালসিয়াম কার্বোনেট ইন বিকে and possibly other horizons of a soil b means হচ্ছে b horizon আর হচ্ছে k একটা সাফিক্স ইন্ডিকেট করে এখানে একটা সাফিক্স এখানে ইন্ডিকেট করে তো অ্যাকুমুলেট কোথায় হবে অ্যাকুমুলেট হবে হচ্ছে অ্যাকুমুলেট কোথায় হবে অ্যাকুমুলেট হবে হচ্ছে b হরাইজনের k সাফিক্সে এখানে এসে ক্যালসিয়াম কার্বোনেট কি হবে ক্যালসিয়াম কার্বোনেট অ্যাকুমুলেট হবে তো ক্যালসিয়াম ক্যালসিফিকেশন মিন্স হচ্ছে কি অ্যাকুমুলেশন ক্যালসিয়াম কার্বোনেট মিন্স হচ্ছে কি অ্যাকোমুলেশন কিসের অ্যাকোমুলেশন হবে ক্যালসিয়াম কার্বোনেট কোনটা অ্যাকোমুলেশন হবে ক্যালসিয়াম কার্বোনেটের অ্যাকোমুলেশন ক্যালসিয়াম কার্বোনেট অ্যাকোমুলেশন হওয়ার যে প্রসেস ক্যালসিফিকেশন এটা কোথায় অ্যাকোমুলেট হবে এটা হচ্ছে বি কে হরাইজনে অ্যাকোমুলেট হবে ওকে দেন তারপর হচ্ছে দ্য স্যালাইনি স্যালাইনিজেশন 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 কী হবে অ্যাকোমুলেশন অফ দ্য সোলেবল সল্ট অ্যাকোমুলেশন অফ দ্য সোলিবল সল্ট যখন অ্যাকোমুলেট হবে তখন সেটাকে বলে স্যালাইনাইজেশন ডিস্যালাইনাইজেশন মানে কি উল্টা প্রসেস রিমুভাল হবে রিমুভাল অফ দ্য স্যালাইন সল্ট ফ্রম দ্য স্যালিক সয়েল হরাইজন ফ্রম দ্য স্যালিক সয়েল হরাইজন তারপর নেক্সট হচ্ছে কি অ্যালকালাইজেশন অ্যালকালাইজেশন অ্যাকোমুলেশন অফ দ্য সোডিয়াম কার্বোনেট অ্যালকালাইজেশন অ্যাকোমুলেশন অফ দ্য সোডিয়াম কার্বোনেট রাইজেস রাইজেস পিএইচ অ্যাবোভ 8.5 অ্যালকালাইজেশন অ্যালকালাইজেশানে কী হয় অ্যাকোমুলেশন অফ দ্য সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেটগুলোকে যখন সোডিয়াম কার্বোনেট যখন অ্যাকোমুলেট হওয়া শুরু করে সোডিয়াম কার্বোনেট যখন সোডিয়াম কার্বোনেট যখন কী করে অ্যাকোমুলেট হওয়া শুরু করে তখন সেটাকে বলা হয় তাকে অ্যালকালাইজেশান তখন সেটাকে বলা হয় তাকে অ্যালকালাইজেশান এই এই যে যে সময় অ্যালকালাইজেশান হয় সে সময় পিএইচের মানটা থাকে হচ্ছে 8.5-এর উপরে থাকে পিএসের মানটা 8.5-এর উপরে থাকে আমরা জানি যে 7-এর উপরে যখন থাকবে তখন সেটা হচ্ছে কী হবে একটা বেসিক কন্ডিশন ক্রিয়েট করবে বেসিক কন্ডিশন ক্রিয়েট করবে তো এখানে একটা বেসিক কন্ডিশন অ্যালকালাইজেশান যেহেতু অ্যালকালাইন একটা কন্ডিশন তৈরি হবে তারপরে হচ্ছে ডিঅ্যালকালাইজেশান মানে হচ্ছে লিচিং হবে কোনটা সোডিয়াম কার্বোনেট এই সোডিয়াম কার্বোনেট যেটা আছে সেটা লিচিং হওয়া শুরু হবে এবং সেখানে পিএসের মানটা 8.5 থেকে নিচে হবে সেখানে কী হবে 8.5 থেকে লিচিংয়ের পরিমাণটা পিএসের পরিমাণটা অনেক কম হবে ওকে নেক্সট টাইম ইজ দ্য পেডো পর্জোলাইজেশান পর্জোলাইজেশান কী জিনিস পর্জোলাইজেশান কী জিনিস যে কেমিক্যাল মাইগ্রেশান অফ দ্য কেমিক্যাল মাইগ্রেশান অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন অ্যান্ড অর দ্য অর্গানিক ম্যাটার রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সিলিকা ইন দ্য লেয়ার ইলুভিয়েটেড ইন দ্য লেয়ার ইলুভিয়েটেড দ্য ক্যালসিয়াম মাইগ্রেশান দ্য কেমিক্যাল মাইগ্রেশন অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন অ্যান্ড অর আদার ম্যাটার রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অর্গানিক ম্যাটার ইজ দ্য পর্জোলাইজেশান পর্জোলাইজেশান
পলারাইজেশন, হট স্পট পলারাইজেশন মিন্স হচ্ছে কি দ্য কেমিক্যাল মাইগ্রেশন, কেমিক্যাল মাইগ্রেশন হবে অ্যালুমিনিয়াম এবং আয়রনের, অ্যালুমিনিয়াম এবং আয়রনের, অ্যালুমিনিয়াম এবং আয়রনের কী হবে, পটজোলাইজেশন হবে, পটজোলাইজেশন, অ্যালুমিনিয়াম এবং আয়রনের, অ্যালুমিনিয়াম এবং আয়রনের কী হবে এই সময়, এই টাইমে পটজোলাইজেশন হবে, রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন ইন দ্য সিলিকা ইন দ্য লেয়ার ইলুভিয়েটেড, ইন দ্য ইলুভিয়েটেড, আয়রন অর্গানিক, কেমিক্যাল মাইগ্রেশন, কেমিক্যাল মাইগ্রেশন, কেমিক্যাল, কেমিক্যাল মাইগ্রেশন হবে, কেমিক্যাল মাইগ্রেশন, কেমিক্যাল মাইগ্রেশন হবে, ফার্স্টে তো কেমিক্যাল, ফার্স্টে তো কী হবে, কেমিক্যাল মাইগ্রেশন, কেমিক্যাল মাইগ্রেশন, ফার্স্টে তো যেটা হবে কেমিক্যাল মাইগ্রেশন, কিসের, কিসের হবে কেমিক্যাল মাইগ্রেশন হবে হচ্ছে অ্যালুমিনিয়াম এবং তার সাথে আয়রন, এই দুটোর কেমিক্যাল মাইগ্রেশন হবে, অর অর্গানিক ম্যাটার অথবা অর্গানিক ম্যাটার, রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অর্গানিক ম্যাটার, রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন, রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সিলিকা, রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সিলিকা, রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সিলিকা, সিলিকেশন ইন দ্য লেয়ার ইলুভিয়েটেড, ইন দ্য লেয়ার, ইন দ্য লেয়ার ইলুভিয়েটেড, ইন দ্য লেয়ার ইলিউ ইলুভিয়েটেড, ইলুভিয়েটেড, ইন দ্য লেয়ার ইলুভিয়েটেড, বিষয় কি যে অর্গানিক ম্যাটার সিলিকা ইলুভিয়েটেড, বিষয় কি কেমিক্যাল মাইগ্রেশন অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন, কেমিক্যাল মাইগ্রেশন অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন অ্যান্ড অ্যান্ড অর অর্গানিক ম্যাটার রেজাল্টিং ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সিলিকা, কনসেন্ট্রেশন অফ দ্য সিলিকা ইন দ্য সয়েল ইলুভিয়েটেড, ইন দ্য সয়েল ইলুভিয়েটেড, ইন দ্য সয়েল ইলুভিয়েটেড, কল দ্য পটজোলাইজেশন। তারপরে আছে কি মেলানাইজেশন, মেলানাইজেশন, হোয়াট ইজ মেলানাইজেশন, দ্য মেলানাইজেশন ইজ মেইনলি, মেলানাইজেশন মিন্স ডার্কিং অফ দ্য লাইট কালার, বুঝছে কি মেলানাইজেশন মিন্স হচ্ছে কি ডার্কিং অফ লাইট কালার, কনসলিডেশন, মেলানাইজেশন মিন্স হচ্ছে ডার্কিং, মেলানাইজেশন মিন্স হচ্ছে ডার্কিং অফ, মেলানাইজেশন মিন্স হচ্ছে কি মেলানাইজেশন, ডার্কিং অফ দ্য লাইট কালার্ড অ্যান্ড আনকনসলিডেটেড, ডার্কিং অফ লাইট কালার্ড আনকনসলিডেটেড ইনিশিয়াল, ইনিশিয়াল ম্যাটেরিয়ালস বাই আনমিক্সচার্ড, বাই অ্যাডমিক্সচার্ড অফ দ্য অর্গানিক ম্যাটার অ্যাজ ইন এ ডার্ক কালার্ড এ হরাইজন, দ্য ডার্কেনিং অফ দ্য লাইট কালার্ড, দ্য ডার্কেনিং, মেলা মেলানাইজেশন, দ্য ডার্কেনিং অফ দ্য লাইট কালার্ড অ্যান্ড কনসলিডেটেড, ডার্কেনিং, ফার্স্টে তো দ্য ডার্কেনিং করতে হবে, দ্য ডার্কেনিং, 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 ডার্কেনিং অফ লাইট কালার, ডার্কেনিং অফ লাইট কালার্ড, ডার্কেনিং অফ লাইট কালার্ড আনকনসলিডেটেড, কনসলিডেটেড, আনকনসলিডেটেড ইনিশিয়াল, আনকনসলিডেটেড ইনিশিয়াল ম্যাটেরিয়ালস, আনকনসলিডেটেড ইনিশিয়াল ম্যাটেরিয়ালস বাই অ্যাডমিকচার, বাই অ্যাডমিকচার অফ অর্গানিক, অফ অর্গানিক ম্যাটার, অফ অর্গানিক ম্যাটার অ্যাজ ইন এ ডার্ক কালার্ড এ হরাইজন, ইটস কল্ড অ্যাজ আ মেলানাইজেশন, ইজ কল্ড অ্যাজ দ্য মেলানাইজেশন, ইজ কল্ড অ্যাজ দ্য মেলানাইজেশন। নেক্সট পয়েন্ট ইজ দ্য লিটারিং হিউমিফিকেশন, হিউমিফিকেশন মিন্স ট্রান্সফরমেশন অফ দ্য র অর্গানিক ম্যাটার ইন্টু হিউমাস, অর্গানিক ম্যাটার যখন অর্গানিক ম্যাটারের হিউমাসের রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় থাকে হিউমিফিকেশন, হিউমি সেটাকে বলা হয়ে থাকে হিউমিফিকেশন, সেটাকে বলা হয়ে থাকে হিউমিফিকেশন, সেটাকে বলা হয়ে থাকে হিউমিফিকেশন। দেন তারপর হচ্ছে মিনারেলাইজেশন, মিনারেলাইজেশানে কী হবে, মিনারেলাইজেশান, মিনারেলাইজেশান, মিনারেলাইজেশান প্রসেস, মিনারেলাইজেশন রিলিজ অফ অক্সাইড, রিলিজ অফ অক্সাইড সলিড, রিলিজ অফ অক্সাইড, রিলিজ অফ অক্সাইড সলিড, অক্সাইড সলিডস থ্রু, অক্সাইডস সলিডস, সলিডস থ্রু
the decomposition through decomposition of organic matter, through decomposition of organic matter is mineralization. অর্গানিক ম্যাটারগুলো অর্গানিক ম্যাটারগুলো যখন ডিকম্পোজিশন হবে, অর্গানিক ম্যাটারগুলো ডিকম্পোজিশন হবে যখন দ্য রিলিজ অফ অক্সাইড সলিডস, দ্য রিলিজ অফ অক্সাইড সলিডস, দ্য রিলিজ অফ অক্সাইড সলিডস থ্রু ডিকম্পোজিশন, কার মাধ্যমে? অর্গানিক ম্যাটারের যখন ডিকম্পোজিশন হবে, সেই ডিকম্পোজিশন হওয়ার মাধ্যমে যে অক্সাইড সলিডগুলো তৈরি হবে সেটাকে বলা হবে মিনারালাইজেশন, সেটাকে বলা হবে মিনারালাইজেশন। ওকে, তারপরে হচ্ছে ইন্টারসোলাম ট্রান্সফরমেশন, দেন ইজ দ্য হরাইজন হরাইজন্টাল প্রসেস, ডেভেলপমেন্ট অফ সয়েল স্ট্রাকচার। ফার্স্টে হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্রেশন ইন দ্য বি হরাইজন রেফার্স টু এ কম্বিনেশন অফ প্রসেস অ্যান্ড মেকানিজম দ্যাট ওভার টাইম প্রোডিউস এ সাফিসিয়েন্ট নাম্বার অফ দ্য ব্লকি সাফিসিয়েন্ট নাম্বার অফ দ্য ব্লকি প্রিজমেটিক কলামনার পেডস ইন বি হরাইজন স্ট্যাবল এনাফ ফর রিকগনাইজিং অফ এ লিস্ট অ্যাট লিস্ট এ উইক গাইড অফ স্ট্রাকচার। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ এক্সপ্রেশন ইন দ্য বি হরাইজন রেফার্স টু এ কম্বিনেশন বি হরাইজনস রেফার্স টু এ কম্বিনেশন রেফার্স টু এ কম্বিনেশন অফ প্রসেস প্রসেসেস রেফার্স টু এ কম্বিনেশন অফ প্রসেসেস অ্যান্ড মেকানিজম অ্যান্ড মেকানিজমস মেকানিজমস দ্যাট ওভার টাইম প্রোডিউস এ সাফিসিয়েন্ট নাম্বার অফ ব্লকি সাফিসিয়েন্ট নাম্বার অফ ব্লকি ব্লকি প্রিজমেটিক কলামনার COLUMN কলামনার পেডস ইন বি হরাইজন স্টেবল এনাফ ফর রিকগনাইজিং অফ অ্যাট লিস্ট এ উইক গাইড অফ স্ট্রাকচার। দিস প্রসেসেস আর রিলেটেড টু স্ট্রিং সুয়েলিং ফেনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়েটিং অ্যান্ড ড্রাইং সাইকেলস ওয়েটিং এবং ড্রাইং সাইকেলের সুইলিং সিঙ্কিং যে ফেনোমেনাগুলো এইগুলোর মাধ্যমে হবে ইন সয়েলস উইথ লো সিঙ্কিং অ্যান্ড পোটেন্সিয়াল লোয়েস্ট গ্রেডস অফ দ্যাটা টু ওয়াকার ইন দ্য হরাইজনস দ্যাট আর স্যাচুরেটেড ওভার 75% অফ দ্য টাইম অ্যান্ড দেন আর ডিসোসিয়েটেড ডিউরিং দ্য পিরিয়ডস অফ ডিসোসিয়েশন ডেসিকেশন দ্য সয়েল কম্প্রাইজেস টেক্স প্লেস বিকজ অফ দ্য ক্যাপিলারি টেনশন অফ দ্য ওয়াটার ইন দ্য সয়েল ভয়েডস দ্য ফোর্সেস অফ ক্যাপিলারি টেনশন কজেস ক্র্যাক্স টু ফর্ম দ্য সয়েল ম্যাস দ্য ওয়ালস অফ হুইচ লেটার বিকাম পেড পেড ফেসেস অ্যাজ দ্য সয়েল ইন দ্য জোন এগেন বিকামস দ্য ওয়াটার স্যাচুরেটেড ইট সুয়েলস অ্যান্ড প্রোটিউডস পয়েন্ট অন দ্য ইনসিপিয়েন্ট পেড ফেসেস মেক কন্ট্যাক্ট ফার্স অ্যান্ড শিয়ারিং ফোর্স আর ফোর্স অ্যাট this point of contact this causes the coarser particles such as the sand grains to move away from the pressure zone leaving the plenty clay particles that are forced into parallel orientation by pressure